আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নবম দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো তাদের গণিত বিষয়ের মানের নয় অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2020 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের ক নং প্রশ্নটি আমরা সমাধান করব। এখানে ক নং প্রশ্নটি তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী তোমরা যারা 22 পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য প্রযোজ্য, বাকি খ এবং গ এই দুটি প্রশ্ন তোমাদের সিলেবাস বহির্ভূত, শর্ট সিলেবাস বহির্ভূত, এই কারণে এই দুটি প্রশ্ন আমি করতেছি না। এখানে শুধু আমরা ক নং প্রশ্নের সমাধানটি শিখব ইনশাল্লাহ। দেখো এখানে ক নং প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের কাছে দেখো এখানে দেওয়া আছে, বলা হয়েছে যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয় প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান থ্রি এ বি সি। এটি তোমাদের পাঠ্য বইয়ের 3.2 অনুশীলনীর অঙ্ক। তাহলে অঙ্কটি সমাধান করতে গেলে আমরা প্রথমে যেটি লিখব সেটি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো, এ প্লাস বি প্লাস সি সমান জিরো। তাহলে এখান থেকে আমরা যদি এ প্লাস বিকে সমান চিহ্নের বাম পাশে রেখে দেই আর প্লাসের সিকে যদি আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাই তাহলে এখানে হবে এ প্লাস বি সমান মাইনাস সি। সি যেহেতু সমান চিহ্নের বাম পাশে প্লাসের ছিল এটি ডান পাশে চলে যাওয়ার কারণে মাইনাস হয়ে গেছে। এখন দেখো আমাদের প্রমাণে বাম পক্ষে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান থ্রি এ বি সি। তাহলে আমরা লিখতে পারি অতএব বামপক্ষ, অতএব বামপক্ষ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান। এখন দেখো আমরা এই এ কিউব প্লাস বি কিউব দিয়ে এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, বাকি সাথে যে সি কিউব রয়েছে সেই সি কিউবকে আমরা রেখে দিব, তাহলে আমাদের প্রমাণ আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখন যদি আমরা এখান থেকে এ কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্তটি রয়েছে সেটি এখানে লিখি, দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, আর আমাদের থাকলো কি প্লাস সি কিউব, এটি আমরা লিখে দিলাম। এখন দেখো এখান থেকে আমরা এ প্লাস বি সমান দেখো এখানে মাইনাস সি পেয়েছি, এই সি এখানে বসিয়ে দিই তাহলে মাইনাসের সি তার উপরে কিউব, এখানে আছে মাইনাস থ্রি এ বি, এবং এই এ প্লাস বি, এই এ প্লাস বি এর জায়গায় আমরা বসাবো মাইনাস সি, প্লাস এখানে ছিল সি কিউব, এই সি কিউব ঠিকই আছে। এখন দেখো এখান থেকে আমরা মাইনাস সি কিউব আছে, মাইনাসের সি তার উপরে পাওয়ার কিউব, অর্থাৎ ব্রেকেটের ভিতরে মাইনাস থাকলে আর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে সেই মাইনাসটি থেকে যাবে। ব্রেকেটের ভিতর মাইনাস থাকলে আর পাওয়ার যদি বিজোড় কোনো সংখ্যা থাকে তাহলে সেই মাইনাসটি থেকে যাবে আর সি কিউব হবে। দেখো এখানে সি কিউব, এখানে হয় মাইনাসের থ্রি এ বি দিয়ে মাইনাসের সিকে গুণ করলে আমাদের মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস থ্রি এ বি সি, আর এখানে আছে আমাদের প্লাসের সি কিউব। এখন দেখো এই সি কিউব এবং সি কিউব বাদ চলে যায় যেহেতু একটি প্লাসের আর একটি মাইনাসের, তাহলে আমাদের কি থাকে দেখো এখানে থাকে থ্রি এ বি সি, আর আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো তাই আছে থ্রি এ বি সি সমান আমরা লিখতে পারি ডান পক্ষ, সমান ডান পক্ষ। অতএব বামপক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবে। আল্লাহ হাফেজ।